বিরতির পর আরো একবার স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, আমরা একাধিকবার এলাকাবাসীদের রাস্তার ঘটনার খবর পেয়ে থাকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে। এখন একটা প্রবল সমস্যা দেখা গিয়েছে, জলের সমস্যা। বিভিন্ন জায়গায় এই সমস্যার কিন্তু ভুগতে হচ্ছে যারা সাধারণ নাগরিকরা রয়েছেন। এবারে জলের দাবিতে উদয়পুর বরটিলা এলাকায় রাস্তা অবরোধ করে বসলো এলাকাবাসীরা। গত 4 মাস ধরে উদয়পুর কিল্লা বিধানসভার অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের বরটিলা এলাকার লোকজন পানীয় জলের সমস্যায় দিন যাপন করে আসলেও জল সমস্যার সমাধান কল্পে এগিয়ে আসেনি স্থানীয় পঞ্চায়েত কিংবা এলাকার প্রধান প্রীতি সরকার। এ নিয়ে বহুবার এলাকার লোকজনেরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে কিল্লা আরডি ব্লক এমনকি জল সম্পদ দপ্তরের আধিকারিকদের বহুবার এই ব্যাপারে জানানো হলেও এলাকার পানীয় জলের সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হলেও দপ্তর থেকে এই ব্যাপারে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি বলে জানান এলাকার লোকজনরা। এ নিয়ে 4 থেকে 5 বার এলাকার লোকজন জলের দাবিতে পথ অবরোধ করলে তখন আধিকারিকরা দৌড়ে এসে 2 দিনের মধ্যে নিয়মিত জল সরবরাহ করার কথা বলে এলাকার লোকজনের পথ অবরোধ তুলে নেবার জন্য চাপ সৃষ্টি করে। এলাকার লোকজনেরাও রাস্তা অবরোধের পরদিন থেকেই নিয়মিত তুলে দেয় এবং পরদিন থেকে তারা নিয়মিত জল সরবরাহ পাবার আশায় রাস্তা অবরোধ থেকে সরে যান তারা। কিন্তু পরদিন থেকে মাসের পর মাস হয়ে গেলেও নিয়মিত জল সরবরাহ করা হচ্ছে না দপ্তরের তরফে। তাই বাধ্য হয়ে আরো একবার আজকে অর্থাৎ বৃহস্পতিবার উদয়পুর বরটিলা এলাকার জনগণ জলের দাবিতে রাস্তা অবরোধ করে রাখে। ফলে উদয়পুর পিয়া রোডে কোনো যানবাহন চলাচল করতে না পারার ফলে উদয়পুর পিচরা পিচরা উদয়পুর থেকে কোনো যানবাহন না চলে প্রচুর পরিমাণ 2 দিকে আটকে পড়ে। এলাকার লোকজনের দাবি এলাকার প্রধান প্রীতি সরকার ও রাজনগর গ্রাম পঞ্চায়েত কিংবা মাতাবাড়ি আরডি ব্লক ও জল সম্পদ দপ্তর আজকে থেকে নিয়মিত জল সরবরাহ না করলে তারা এই পথ অবরোধ চালিয়ে যাবে। এদিকে এই গরমে কয়েক ঘন্টা ধরে পথ অবরোধ চললে কোনো আধিকারিক আসতে দেখা যায়নি। প্রতিদিন যে ট্যাঙ্কার করে জল সরবরাহ করা হয় তাতে এলাকার লোকজন 1 বা 2 কলসে জল পায়, যা দিয়ে নিত্য দিনের কাজ সম্পন্ন হচ্ছে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও এলাকার লোকজন রাস্তা অবরোধ থেকে সরে যাচ্ছে না। এখন দেখা বিষয় কবে থেকে নিয়মিত এলাকার জল সরবরাহ করা হয় তাদেরকে, বিশেষ করে যখন এই তপ্ত গরমে যখন নাজেহাল গোটা রাজ্যের মানুষ, তখন এই জল সংকটে যখন ভুগতে হচ্ছে এলাকার লোকজনদের, সাধারণ নাগরিকদের। সে ব্যাপারে যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তা কি ভূমিকা গ্রহণ করেন, যিনি পঞ্চায়েতের লোক রয়েছেন, যিনি পঞ্চায়েত প্রধান রয়েছেন, উনি কি ভূমিকা গ্রহণ করেন, সেটাই এখন দেখার। কি বলছেন আজকে পথ অবরোধ নিয়ে যারা সাধারণ নাগরিকরা রয়েছেন, শুনবো তাদের মতো। তারা জানাইছি তারা কোনো এলাও করছে না। ওখানকার আমরা জলের ইয়ে থেকে তারা কাছে আমরা আবেদন, তারা কোনো এলাও করছে না। কত মাস ধরে আপনাদের অনেক বছর কিছুদিন আগে যখন অবরোধ করেন আপনারা কি আশ্বাস দেন? আমরা আশ্বাস দিতে আছে আমরা জল দিব, এরকম ইয়া করে আশ্বাস দিতে আছে। আমরা কোন জলের ইয়া নাই, এখন তখন আমরা জলের ইয়া দিচ্ছে না। কোন রাস্তা আপনারা অবরোধ করছেন? আমরা এটা ভিতরা আপনারা শুনলেন যারা সাধারণ নাগরিক তাদের বক্তব্য। তাদের বক্তব্য হচ্ছে তারা এই তপ্ত রোদে
জল সংকটে ভুগছেন, তাদেরকে জল সরবরাহ এর আগে করা হবে বলা হয়েছিল, তারা এর আগে দুবার রাস্তা অবরোধ করেছেন, কিন্তু তাদের জল সরবরাহ করা হবে সেই আশ্বাস দিয়েও তাদেরকে জল সরবরাহ করা হয়নি। কিন্তু সেই দিক থেকেই তারা কিন্তু আজকে বাধ্য হয়ে পুনরায় রাস্তা অবরোধে বসতে হয়েছে তাদেরকে, এবং তারা এখন হুঁশিয়ারি দিয়েছেন যদি সেই সমস্যার সমাধান না করা হয় তারা কিন্তু আরও বৃহত্তর আন্দোলন করবেন। এবং তার থেকে বড় কথা, যখন তপ্ত রোদ, রোদে একেবারেই নাজেহাল অবস্থা, গরমে প্রত্যেকে সেখানে দাঁড়িয়ে জলের যে কি প্রয়োজন তা কিন্তু নিঃসন্দেহে বলা বাহুল্য, সকলেই জানেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে যখন মাত্র এক কলসি জল তাদেরকে দেওয়া হচ্ছে ট্যাঙ্কারের মাধ্যমে, সেখান থেকে কোনোভাবেই তাদের প্রয়োজন মেটাতে তারা পারছেন না। সেই দিক থেকে তারা দাবি জানিয়েছেন অতি শীঘ্রই তাদের জলের সমস্যা মেটাতে হবে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।